Envision TV presents Iman bhonger karon ki Iman bhonger sathe Islam bhonger karon bola ache Islam bhonger ji Iman bhonger to Allah je Allahr proti iman anar ta ke oshikar korlei iman chole jay ebar chole jay shirk kole chole jay shirk kole chole jay munafiki kintu imon jay kintu hocche onek bodhay nawaqidul islam er kotha bolche Islam bhonger karon to shekhane Islam bhonger karoner moddhe hocche ek number ta jeta apni shirk bollen ji shirk kora তারপরে যদি আল্লাহ ছাড়া অন্য কাউকেই করা তারপরে এই যে ইসলামী কোরআন সুন্নার জ্ঞান অর্জনকে হ্যাঁ এড়িয়ে চলা এতটাই ভাবে এড়িয়ে চলা যেটাকে একেবারে নিষ্প্রয়োজন মনে করা ইসলামী জ্ঞানকে কোনো মানে গুরুত্বপূর্ণ মনে করে না অর্জনও করে না হ্যাঁ তো সুতরাং এগুলো ইসলাম ভঙ্গের কারণ থাকে প্রায় দশটা কারণ আছে ভাই দশটা কারণ আছে তারপরে কেউ যদি এই কোরআন বা ইসলামের কোনো বিধান নিয়ে ঠাট্টা মশকরা করে উপহাস করে ইস্তিজাজ এটাকে বলা হয় জি হ্যাঁ তো এই এগুলো অনেক আছে এবং কোরআনের ইসলামের যে বিধানগুলো আছে এই বিধানের চাইতে মানুষের রচিত বিধান হচ্ছে শ্রেষ্ঠ জি এটাকে যদি কেউ বিশ্বাস করে তাহলে তিনি ইসলাম তার ভেঙে যাবে জি তো এরকম প্রায় দশটা বিষয় আছে এবং কেউ যদি মনে করে ইসলামের শরীয়তের যে বিধানগুলো আমার জন্য প্রযোজ্য না আমি এখন শরীয়তের ইয়ার ঊর্ধ্বে উঠে গেছি আমি এমন মাকামে পৌঁছে গেছি যে শরীয়তের কোনো হুকুম আহকাম আমার জন্য আর প্রযোজ্য নয় এরকম এটাও ইসলাম ভঙ্গের একটা কারণ এটাও ইসলাম ভঙ্গের একটা কারণ তো সুতরাং এই বিষয়গুলো স্পষ্টভাবে এবং কেউ যদি কোরআন ও সুন্নাহ অনুযায়ী এটা এটাকে দেয়া অপ্রয়োজন মনে করে যে এটা দিয়ে আমাদের নিয়ম কানুন আইন কানুন এটা দিয়ে হবে না এটা যদি সে বিশ্বাসের সাথে বলে তাহলে সেটাও একটা ইসলাম ভঙ্গের একটা কারণ